হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমরা পোড়া মাছ রান্না করব। তাহলে এবার আমি মাছটা কেটে নেব। মাছ আমার কাটা হয়ে গেছে, এবার আমি মাছটা ধুয়ে নেবো ভালো করে। মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি সব কিছু মশলা গুছিয়ে নিয়েছি। আমার কাছে ধনে পাতা আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা, রসুন আর আদা। পেঁয়াজটা প্রথমে কুচিয়ে নেব। ব্যাস আমার কাটাকাটি হয়ে গেছে, এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কাটা আমল দিস্তায় থেতে নেব। আদাটা আর রসুনটা আমি আগে থেতে নেব ভালো করে। আদা রসুন আমি ভালো করে থেতে নিয়েছি, এবার আমি কাঁচা লঙ্কাটাও থেতে নেব। আমি মশলা সব রেডি করে নিয়েছি, এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। তা আমি কই মাছটা কাঁচা এভাবেই ভাপা করব। তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এবার আমি গোটা জিরে দিয়ে দেবো আর তেজপাতা। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমি লাল করে ভেজে নিয়েছি, এবার আমি আদা রসুন বাটা দিয়ে দেব আর কাঁচা লঙ্কা। এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো। ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো,
হলদি গুঁড়ো, আর আমি লবণ দিয়ে দেবো। এবার আমি খানিকটা জল দিয়ে দেবো। মশলাটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। মশলা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো, আমার যতটা জল লাগবে আমি ততটা দিয়ে দেবো। জল দিয়ে জলটা আমি 2 মিনিট এরমভাবে ফুটিয়ে নেব। জল দিয়ে আমি 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি মাছটা দিয়ে দেবো। এবার আমি থাল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতন ফুটিয়ে নেবো। এভাবে দশ মিনিট আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। তরকারি মনে হয় আমার হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দেখবো। মাছও আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনে পাতা দিয়ে দেবো বেশি করে। এবার আমি তরকারিটা নামিয়ে দেবো। রান্না আমাদের পুরো কমপ্লিট। আমরা এবার ভাত খেয়ে নেব। ভাতের সাথে কই মাছ ভাপা খুব সুন্দর লাগছে খেতে। পারলে তোমরাও বানাতে পারো। এভাবে খুব সুন্দর একটা রেসিপি হবে। রান্নাটা ভালো হলে লাইক করো।